हेलो एवरीवन, दिस इज हामिद फ्रॉम फारहान वर्ल्ड यूट्यूब चैनल। आज के आमादेर एक वन डिश पार्टी आछे। आज के आमार अवश्य ब्लॉग करार कोनो इच्छा छिलो ना, आमी एकटु असुस्थ, तारपरो किन्तु एत सुंदर एक पार्टी, एटा ब्लॉगटा ना करले आसले स्मृतिटा थाकबे ना। तो आमरा आसछि ताकासुसेर एक पार्के। अवश्य ए पार्कटिते आमरा नियमित आसि, एखाने प्रचुर आलू, तो फैमिलीदेर घोरार जन्य खुबई उपयुक्त एक जगह। पीछे देखते झर्ना पानी फुआरा गुला चलते आज के, एवं आज के परिवेशटा खूब सुंदर। होपफुली आज के वन डिश पार्टीटा खूब आनंददायक होबे, कारण आज के पार्टी जे खाबारे आयोजनटा आमरा करेछि एटा प्रत्येकटा फैमिली के दुईटा करे डिश आमरा दिए दिएछि सिलेक्ट करे। तो प्रत्येके दुईटा करे डिश निये एसेछे, विशेषत बांग्लादेशी खाबार एवं आपनार आइटेम देशियों खबर। आज के मूलत फैमिली गेट टुगेदार बला जाए, तो होपफुली अनेक मजा हो। केवल आसलम और ये पार्कटी एत लोक जन आसे, एक आगे भागे आसलम पार्कटर जैगा दखल करार्जन। मोटामुटी हमें एक बड़ो जैगा दखल करते तो आशा कर खूब मजा हो आज के पार्टी। अपन देखा कत सुंदर पार्कटा, ये जैगाटी बस सन्दा 7টা बजे। এখানে খুব সুন্দর একটি মসজিদ আছে এই পাশে। সৌদি আরবে প্রায় প্রতিটি জায়গায় একটি করে মসজিদ আছে। এই দিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুবরা বিল্ডিং। এটি রাউন্ড রাউন্ড দিয়ে বিল্ডিং। এই যে ফারহান সাইকেল চালাচ্ছে, এখানে একটি ব্ল্যাক ক্যাট আছে। এই যে পানির ফোয়ারাগুলো আজকে ছাড়া হয়েছে, অনেকদিন বন্ধ ছিল। গত কয়েকদিন আগেও আসছিলাম, পানির ফোয়ারাগুলি ওপেন করা ছিল না, আজকে ওপেন করা হয়েছে। তো পার্কটি এত বেশি বড় না, তবে খুব সুন্দর একটি পার্ক। এখানে একটি ঝর্ণা ছিল, এটি এখন মরে গেছে, পানি নাই। এই যে ঝর্ণার পানি এদিক দিয়ে প্রবাহিত হতো, ইতিমধ্যে চলে আসছে। এই যে এখানে বসছে বাবিরা, আর এই যে খাবার ব্যাগ ভর্তি খাবার চলে আসছে, এগুলা খোলা হবে খাবার একটু আগে। এই যে হালাল ভাই, হালাল ভাই অবশ্য বাবিরে খুব মিস করতেছে, বাবি বাংলাদেশে। হালাল ভাই কেমন কেমন লাগতেছে বলেন ভাই, জায়গাটা সুন্দর না? নতুন পার্ক খুবই সুন্দর লাগতেছে, অসাধারণ। এখানে বসার মতো একটা প্লেস আছে, হ্যাঁ চমৎকার। এবং এই যে ঝর্ণাগুলা এগুলা বন্ধ ছিল, আজকেই খুলছে। আজকে আমাদের পার্টিটার জন্যই মনে হয় খুলছে, পার্টি উপলক্ষে। হ্যাঁ, আমাদের পার্টি উপলক্ষে এই ঝর্ণাটা দরকার ছিল, এই জন্য খুলে দিয়েছে। এই যে এখানে একটা সুন্দর মসজিদ আছে, মানে খুব চমৎকার একটি পরিবেশ আছে। সমস্ত গেস্টরা চলে আসছে, এখন আমাদের খাওয়া দাওয়ার পালা, খাওয়া দাওয়া শুরু হবে। আমাদের ওয়ান ডিশ প্রোগ্রামের সব ভর্তা, এটা হচ্ছে কি ভর্তা নয়, এটা টমেটো ভর্তা, চিংড়ি ভর্তা, ডাল ভর্তা, ডিম ভাজি, এটা হচ্ছে চাপা সুটকি ভাজি, লইট্টা সুটকি বোনা, মুরগির মাংস, ডিম ভর্তা, রাইস, মুরগির মাংস, এখানে ডাল, গরুর মাংস, আবার গরুর মাংস, এখানে আছে আচার, ডিম, মানে হিউজ ভরপুর খাবার ও আলু ভর্তা। এখন আমাদের বাইরা স্টার্ট করে নেড়ে, এই সুন্দর করে নেন সবাই, সুন্দর করে। আমি
হ্যাঁ স্টার্ট চলতেছে বেটা। চিংড়ি বর্তা ওইটা সবুজটা বৈশা নেন বৈশা। হ্যাঁ এই যে মুন্সি ভাই খাবার নিয়েছে, ভর্তা আছে আর দুই প্রকারের মাংস আছে। ওকে আর মাংস তো নেনই না, আমাদের আয়োজনের খাওয়া দাওয়া একেবারে শেষ পর্যায়ে। যদি এখানে অনেক পরিমাণ রয়ে গেছে মিষ্টিটা খুলে রাখেন, এখানে এখানে রাখেন ভাই, প্রায় শেষের দিকে অবশ্যই এখনো কিছু খাবার রয়ে গেছে। ভাবি কেমন খাইলেন বলেন, কেমন খাইলেন, খাইতে খাইতে তো সব টেস্ট কেমন ছিল বলেন। ভাবি ভাবির এই ডিশটা হচ্ছে ভাবির একেবারে লাল টকটকে কাশ্মীরি চিকেন রেজালা, কাশ্মীরি রেজালা এটা। আর এই যে এখানে আমাদের হালাল ভাইয়ের তরফ থেকে চমৎকার মিষ্টি, বাংলাদেশি মিষ্টি, মানে পুরাপুরি সব বাংলাদেশি খাবারের আয়োজন ছিল আজকে। হ্যাঁ মুন্সি, হ্যাঁ সত্যি যে খাওয়া দাওয়া চলছে। হ্যাঁ কিছু বলবো নাকি, খাবার কেমন হয়েছে বলো। ভাবি বলেন কিছু। ও না এই ভাবি না, এ আমি নয়ন ভাই বউর করতেছি। এই যে এটা হচ্ছে আর একটা ভাবি, ও চমৎকার রান্না করে। ভাবি বলেন কেমন খাইলেন। হ্যাঁ কেমন খাইছো তুমি, ভালো? ওকে ওই ইয়েস